সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবে জেদ্দা হয়ে দেশে ফিরলেন 135 বাংলাদেশি। সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল 10:20 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। জেদ্দা এয়ারপোর্ট থেকে গেল রাত 1টার দিকে এসব বাংলাদেশিকে বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এর আগে রোববার পোর্ট সুদান থেকে দুই দফায় 135 বাংলাদেশিকে নিয়ে জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় সৌদি এয়ারফোর্সের বিশেষ দুটি ফ্লাইট। গেল 3 মে সুদানের রাজধানী খার্তুম থেকে 675 বাংলাদেশিকে বাসযোগে দুই দফায় পোর্ট সুদানে নেওয়া হয়। হজরত শাহজালাল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সুদান বা অন্য কোনো দেশে যেতে পারবেন এসব বাংলাদেশি। এদেরকে সবাইকে যে আমরা ইমিডিয়েটলি আনতে পারিনি এটার জন্য আমি দুঃখিত, বাট আপনারা আশ্বস্ত হইতে পারেন যে এদেরকে আমরা অতি সত্বর নিয়ে আসব। আর আমরা আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেব, সবাইকে দেব, যাতে আপনারা এই কয়েকদিন আপনারা চলেন। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, সুদান থেকে যে বাংলাদেশিরা ফিরে এসেছেন তাদের বিষয়ে কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? সুদান থেকে সরাসরি জেদ্দা থেকে বাংলাদেশে আসে 136 জন, সেখানে 4 জন শিশু সহ 136 জন এখানে ফিরে আসে এবং তাদেরকে গতকাল রাত স্থানীয় সময় রাত 1টায় কিন্তু জেদ্দা থেকে বিমানটি ছেড়ে এবং রাত সকাল 10:30 বাংলাদেশে পৌঁছে এবং এই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বাংলাদেশে এয়ারপোর্টে বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানায়। এবং আমরা জানি যে গত 15 এপ্রিল থেকে সুদানে যে সংঘাত চলছিল, সুদানের রাষ্ট্রীয় দুটি বাহিনী বেসামরিক দুটি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলার কারণে কিন্তু সেখানে প্রায় 1500 বাংলাদেশি অবস্থান করছিলেন, তারা কিন্তু তার মধ্যে থেকে 700 বাংলাদেশি বাংলাদেশে আসার জন্য সরকারের কাছে আবেদন করে এবং সেখান থেকে গত 3 মে সুদানের যে পোর্ট রয়েছে সেখানে কিন্তু প্রায় 665 জন বাংলাদেশি সেখানে আসে, সেখান থেকেই গতকালকেই বিশেষ সৌদি আরবের বিশেষ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে তাদেরকে 136 জনকে নিয়ে আসা হয় সৌদি আরবে, সেখান থেকেই আসলে রাতে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে সেখানে বিভিন্ন ধরনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ভেরিফিকেশন সহ স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং তারা আমরা আশা করছি যে হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে তাদেরকে বের করা হবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি সাংবাদিকদের ব্রিফ করছিলেন এবং তাদের যারা বাংলাদেশে ফিরলেন এখন 136 জন তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন এবং আমরা আশা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আশা করা হচ্ছিল যে বাকি যারা এখন পর্যন্ত রয়েছে পোর্ট সুদানে অর্থাৎ সুদানের বিশেষ বন্দরে সেখান থেকে কিন্তু জাহাজে করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু যুদ্ধের কারণে আসলে জাহাজও তেমন পাওয়া যাচ্ছিল না, ফলে সৌদি আরবের জেদ্দার কনসুলেট যারা রয়েছে তারা সেখানে যোগাযোগ করে এবং সেখানে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে করে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বাকিদেরকে হয়তো 2-1 দিনের মধ্যেই সবাইকে বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব সহ অন্যান্য দেশে হয়ে হয়তো বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং যারা 700 জন ইতিমধ্যে আবেদন করেছিল বাংলাদেশের আসার জন্য এবং বাকি যারা আসার জন্য আবেদন করবে তাদেরকেও কিন্তু দ্রুত ফিরিয়ে নিয়ে আসা হবে। এবং এই ছিল আমার কাছে প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি এখানকার। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান, তিনি যুক্ত ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তিনি জানাচ্ছিলেন সুদান থেকে ফিরে আসা বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত।